আচ্ছা আমাদের আজকে যেটা দেখব আমরা সেটা হচ্ছে পোর্টাল মেথড পোর্টাল মেথড দিয়ে কীভাবে একটা ফ্রেম অ্যানালাইসিস করা যায় পোর্টাল মেথড একটা ইন হচ্ছে আমাদের একটা অ্যাপ্রক্সিমেট মেথড ফ্রেম অ্যানালাইসিসের জন্য তাহলে চলুন আমরা দেখি যে কিভাবে একটা ফ্রেমকে আমরা অ্যানালাইসিস করবো এখানে থ্রি স্টোরে একটা ফ্রেম আছে এটা দিয়ে পোর্টাল মেথড দিয়ে আমরা অ্যানালাইসিস করবো পোর্টাল মেথড তিনটা অ্যাজামশন আছে প্রথম অ্যাজামশন যেটা সেটা হচ্ছে যে এক্সটারিয়ার কলাম এখানে এক্সট্রাডিয়ার কলম যে পরিমাণে শেয়ার ক্যারি করবে তার দ্বিগুণ পরিমাণে শেয়ারকে ক্যারি করবে হচ্ছে ইন্টারডিওর কলম তাহলে এম আই যে কলমটা আছে সেটা যে পরিমাণে শেয়ার ক্যারি করবে এনজে তার ডাবল পরিমাণে শেয়ারকে ক্যারি করবে এটা হচ্ছে প্রথম অ্যাজামশন দ্বিতীয় অ্যাজামশন যেটা সেটা হচ্ছে আমাদের বিমের মাঝখানে ইনফ্লেকশন পয়েন্ট ঘটবে তার মানে হচ্ছে হিন্স পয়েন্ট ক্রিয়েট করতে হবে বিমের মাঝখানে এবং থার্ড যে অ্যাজামশন আছে সেটা হচ্ছে কলামের মিড বরাবর আমাকে কী করতে হবে হিনস ক্রিয়েট করতে হবে আচ্ছা তাহলে আমরা শুরু করি যে কীভাবে এটা দিয়ে অ্যানালাইসিস করবো স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আমরা কী করবো কলামের শেয়ার বের করব কলমের শেয়ার কীভাবে বের করব আমরা প্রথমে জনশনে বলছি যে ই এক্সটেরিয়র কলামগুলো ইন্টেরিয়র কলামের দ্বিগুণ পরিমাণের শেয়ারকে ক্যারি করবে আচ্ছা তাহলে এখানে লেটার লোড যেটা আছে সেটা হচ্ছে কত এইটিন কত আছে আমাদের এখানে আমাদের এইটিন আছে তাহলে কে আমরা কয় ভাগে ভাগ করবো যদি এটাকে আমরা ভি ধরি শেয়ারকে তাহলে এটা হচ্ছে ভি টু ভি টু ভি 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 টু ভি টু ভি ভি তাহলে আমরা এখানে টপ ফ্লোরের জন্য ক্যালকুলেশন দেখানো হয়েছে কী আছে ভি এক্সটেরিয়র কলম ইন্টারডিয়ার কলম টু ভি ইন্টার কলম টু ভি এবং এক্সটেরিয়র কলম আবার ভি তাহলে এইটিন তাহলে ভি সমান সমান কত আসে ভি সমান ভি ইকুয়াল থ্রি কি তাহলে আমরা এখানে কি করলাম কলামের মাঝখানে ইন্টারনাল হিন্স ক্রিয়েট করলাম এবং যেহেতু লেটার লোডটা লেফট থেকে রাইটে আসে তার মানে আমাদের এই ডিরেকশানে আসে তাহলে কি হবে শেয়ারটা কলাম হচ্ছে কলাম শেয়ার ফোর্স প্রোভাইড করবে তার অপোজিটে তাহলে থ্রি সিক্স সিক্স থ্রি আচ্ছা তাহলে ঠিক সেমভাবে আমরা কি করলাম এই জায়গাতে টোটাল কত আছে টোটাল থার্টি কিপ কোন দিকে আসে লেফট থেকে রাইটে তাহলে ঠিক সেমভাবে তাহলে কি থার্টি কি লোড এই কলাম চারটার উপর ডিস্ট্রিবিউটেড হবে কীভাবে হবে তাহলে ভি টু ভি টু ভি ভি এইটিন প্লাস ভের মান তাহলে ভি ফাইভ টেন টেন ফাইভ ঠিক সেমভাবে এই যে যে কলামগুলো আছে গ্রাউন্ড ফ্লোরের এর উপর টোটাল লিটাল লোড আছে হচ্ছে কত সেম ডিরেকশানে আছে 18 টুয়েলভ সিক্স তাহলে সিক্স তাহলে আমরা ঠিক আগের মতোই ভি টু ভি টু ভি ভি যদি করি তাহলে কত আসে ভি এর মান সিক্স তাহলে যদি সিক্স হয় এটা হবে টুয়েলভ টুয়েলভ সিক্স ঠিক আছে আচ্ছা এখন দেখে নেই তাহলে প্রথম স্টেপ হচ্ছে কলামের শেয়ারটাকে এভাবে আমরা ভাগ করে দেব দ্বিতীয় স্টেপে আমরা যে কী করবো আমরা এই এই ডায়াগ্রাম থেকে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো কার শেয়ার ফোর্স ডায়গ্রাম আঁকবো কলামের শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো আমরা কলামের শেয়ারফল ডায়গ্রাম আঁকবো এখন কীভাবে আঁকব কোনো কিছু মাথায় রাখার দরকার নাই জাস্ট কী করবো এই থ্রি যেটা আছে সেটা কোন ডিরেকশানে আছে লেফট ডিরেকশানে দিয়ে দিলাম লেফট ডিরেকশানে ফাইভ ফাইভ কোন দিকে আছে উপরেরটা লেফট ডিরেকশান আছে দিয়ে দেবো লেফট ডিরেকশানে সিক্স কোন ডিরেকশানে আছে আমাদের লেফট ডিরেকশান আছে দিয়ে দেবো ঠিক সেমভাবে সিক্স সিক্স টেন টেন টুয়েলভ টুয়েলভ এবং সবগুলো আমরা এটা যদি খেয়াল করি এটা 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 আচ্ছা ঠিক সিমিলার ওয়েতে আমরা এই পর্শনটাও ড্র করে ফেললাম সিক্স সিক্স টেন টেন টুয়েলভ টুয়েলভ আচ্ছা এরপরে আমরা কলামের এসএফডি ডি থেকে কোথায় যাব কলামের এসএফডি ডি থেকে আমরা চলে যাব কলমের বিএমডিতে আচ্ছা তাহলে এই যে ফিফটিন ফিফটিন আমরা কী করছিলাম অ্যান্টি ক্লোকয়াইজ ড্র করলাম কেন করলাম আচ্ছা এখানে আমাদের কলামের শেয়ার যেটা আছে সেটা কোন দিকে আছে এই অ্যারো চিহ্নটা যেটা দেখি সেটা হচ্ছে ফোর্সের ডিরেকশন তাহলে এই পয়েন্টে সে ফোর্স কীভাবে দিচ্ছে থ্রি ইন্টু হাফ তাহলে হাফ হলে কত হচ্ছে টেনের অর্ধেক টেনের অর্ধেক কত হচ্ছে ফাইভ টেনের অর্ধেক কত টেনের অর্ধেক হচ্ছে ফাইভ তাহলে থ্রি ইন্টু ফাইভ এটা হচ্ছে কি ফোর্স ইনটু ডিসটেন্স এটা আমাদের মোমেন্ট হয়ে গেল তাহলে থ্রি ইন্টু ফাইভ যেটা সেটা হচ্ছে মোমেন্ট এখন মোমেন্টের ডিরেকশন কোন দিকে এই আমাদের ইম্পোস ডিরেকশান হচ্ছে ক্লক ওয়াইজ তাহলে এই জয়েন্ট প্রতিটা জয়েন্টে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে তাহলে সেটা কী করবে এনটি ক্লোক ওয়াইজ প্রোভাইড করবে তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ঠিক সেমভাবে এই যে থ্রি ডিরেকশানটা এদিকে আসে তাহলে এইদিক এই পর্শনটা তাদের থ্রি আসবে এই পোর্শনটা দেখে আসবে ইম্পোজ মোমেন্ট তাহলে এই জয়েন্ট রিয়াকশান দিবে হচ্ছে অপোজিটে ফিফটিন অপোজিটে ফিফটিন ঠিক সেমভাবে সিক্স এটা থার্টি আমাদের এটা যদি সিক্স হয় এটা থার্টি ঠিক সেমভাবে এটা কত সিক্স ইম্পোজ মোমেন্ট কত সিক্স ইন্টু ফাইভ থার্টি তাহলে জয়েন্ট রিয়াকশান দিবে উল্টা দিকে তাহলে আমরা ওখানে উল্টা দিকে আঁকলাম এটা উল্টা দিকে আসলো তাহলে জাস্ট দুইটা পয়েন্টকে মার্ক করলাম এবং মাঝখানে যেহেতু ইনফ্লেকশান পয়েন্ট ঘটবে সেহেতু এটার মান কত হবে জিরো আচ্ছা সিমিলার ওয়েতে আমরা সবগুলো ড্র করলাম সিক্স ইন্টু সিক্স কত হয় থার্টি সিক্স টুয়েলভ ইন্টু সিক্স তাহলে কত হচ্ছে টুয়েলভ ইন্টু সিক্স সেভেন্টি টু টুয়েলভ ইন্টু সিক্স হাফ হাফ অফ টুয়েলভ তাহলে সিক্স সেভেন্টি টু সিক্স ইন্টু সিক্স তাহলে কত হচ্ছে সেটা থার্টি আচ্ছা আমরা কলামের বিএমডি থেকে কোথায় যাব কলামের বিএমডি থেকে বিমের বিএমডিতে যাব আচ্ছা আমরা জানি প্রতিটা জয়েন্ট ইকুইলি বিরাম অবস্থায় থাকবে তাহলে কলামের এই এই যে এই জায়গাতে আমরা কি দেখছি কলামের মোমেন্ট আছে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে বিমের মোমেন্ট ঠিক সেম পরিমাণে যদি এটা ফিফটিন হয় তাহলে এটাও কত হবে ফিফটিন আচ্ছা এখন তাহলে এটা যদি ফিফটিন হয় মাসখানে ইনফ্লেকশান পয়েন্ট তাহলে এটা ফিফটিন হলে এটা ফিফটিন হলে এটা ফিফটিন তাহলে এটা ডিরেকশান হচ্ছে এদিকে আচ্ছা এখন আমরা এই জয়েন্টে আসলাম এই জয়েন্টটা কত আছে থার্টি থার্টি কোন দিকে এন্টি এনটি ক্লকওয়াইজ আর এটা ওয়াইজ যদি ফিফটি চলে যায় এটা থার্টি হচ্ছে কলামের মোমেন্ট এটা হচ্ছে কলামের মোমেন্ট বিমের মোমেন্ট অলরেডি ফিফটিন আসে তাহলে আমাদের এখানে আরও কত যাবে ক্লকওয়াইজ থার্টি মাইনাস ফিফটিন তাহলে কত হচ্ছে ফিফটিন তাহলে ফিফটিন প্লাস ফিফটিন থার্টি হচ্ছে ফিফটিন ফিফটিন প্লাস ফিফটিন থার্টি থার্টি হচ্ছে আমাদের ক্লোক ওয়াইজ এবং কলামের মোমেন্ট হচ্ছে এন্টি ক্লোক ওয়াইজ তাহলে আমাদের জয়েন্টটা কী হলো ইকুইলবিরাম অবস্থায় থাকলো তাহলে এটা যদি ফিফটিন হয় এটাও অবশ্যই ফিফটিন আচ্ছা এটাও কথা হবে তখন ফিফটিন আচ্ছা এখন তাহলে এই থার্টি আমাদের এটা কি হচ্ছে ক্লকওয়াইজ ক্লোকওয়াইজ দুটাই ক্লোকওয়াইজ আর এটা হচ্ছে আমাদের কি অ্যান্টি ক্লোকওয়াইজ তাহলে জয়েন্ট অফ সামেশন অফ জয়েন্ট অফ মোমেন্ট কত হবে জিরো বিম থেকে যেটা আসবে ঠিক সেম পরিমাণে মোমেন্ট কোথায় থাকতে হবে কলামে থাকতে হবে আচ্ছা এখানে আমরা খেয়াল করি এই জয়েন্টে কত আছে আমরা এই জয়েন্টটার কথা খেয়াল করি আমাদের এখানে আসে এটা থার্টি হলে এটাও থার্টি এটা ফিফটি তাহলে কত আছে জয়েন্টে টোটাল এইটটি টোটাল কত আছে এইটটি আছে তাই তো আচ্ছা আমরা লেফট সাইড থেকে শুরু করি আমাদের লেফট সাইডে কত আছে এই জয়েন্টে লেফট সাইডে এই জয়েন্টে কত আছে লেফট সাইডে আমাদের লেফট সাইডে আমাদের কত আছে এখানে আমাদের লেফট সাইডে আছে হচ্ছে আমাদের লেফট সাইডে যেটা আছে লেফট সাইডে এখানে কত আছে টোয়েন্টি ফাইভ এখানে আছে কত ফিফটিন আচ্ছা তাহলে দুইটাই কি এন্টি ক্লোক ওয়াইজ দুইটাই হচ্ছে কি আমাদের দুইটাই এন্টি ক্লোক ওয়াইজ তাহলে বিম কলামে দুইটা মুভমেন্টে এন্টি ক্লোক তাহলে বিম কী করতে হবে বিমকে অবশ্যই ক্লোক ওয়াইজ মুভমেন্ট দিতে হবে তাহলে বিম কত ক্লোক ওয়াইজ মুভমেন্ট দিবে ফর্টি এটা যদি ফর্টি হয় এটাও ফর্টি তাহলে ফর্টির ডিরেকশান হচ্ছে কি ক্লোক ওয়াইজ আচ্ছা এই জায়গাতে আমাদের কী আছে এটা আমাদের কলাম মোমেন্ট কী আছে এন্টি এন্টিক্লোকয়েজ এটাও অ্যান্টি ক্লোকয়েস এন্টিক্লোকয়েস কত আছে ফিফটি প্লাস থার্টি জয়েন্টে কলাম মোমেন্ট কত ফিফটি ফিফটি প্লাস থার্টি এইটটি আচ্ছা এখন এখানে আমি অলরেডি কত চলে গেছে ফরটি এখানে অলরেডি কত চলে গেছে ক্লোকয়েস ফর্টি তাহলে এখানে হচ্ছে কি আমাদের লাগবে হচ্ছে ক্লোকওয়াইস এইটটি মাইনাস ফরটি তাহলে কত লাগবে ফর্টি লাগবে ক্লোকওয়াইজ কত লাগবে এইটটি হচ্ছে ডি ক্লোকওয়াইজ অলরেডি আমি ফরটি এখানে প্রোভাইড করছি তাহলে কত লাগবে এটা দিতে হবে আরও ক্লোকওয়াইজ ফরটি আচ্ছা এখন আমরা এই জয়েন্টে আসি এই জয়েন্টে প্রথম আমরা কী বলছি লেফট থেকে শুরু করতে হবে অথবা রাইট থেকে যে কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে আচ্ছা তাহলে এটা যদি থার্টি হয় এ কি আছে থার্টি সিক্স এবং টোয়েন্টি ফাইভ আচ্ছা এটার ডিরেকশন কোন দিকে আসে এন্ডিক্লোকাইজ কলাম থেকে কলাম থেকে আমরা মোমেন্টের দিকে যাব কলাম থেকে মোমেন্টের দিকে যাবো তাহলে কি এন্টিক্লোকওয়াইস থার্টি সিক্স এন্ডিক্লোক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এটা কত টোয়েন্টি ফাইভ তাহলে থার্টি সিক্স প্লাস টোয়েন্টি ফাইভ কত হয় সিক্সটি ওয়ান থার্টি সিক্স প্লাস টোয়েন্টি ফাইভ সিক্সটি ওয়ান আচ্ছা তাহলে এটা যদি সিক্সটি ওয়ান হয় তাহলে অবশ্যই এটাও সিক্সটি ওয়ান হবে যেহেতু ইনফ্লেকশান পয়েন্ট বিমের মাঝখানে যেহেতু ইনফ্লেকশান পয়েন্ট বিমের মাঝখানে সেহেতু অবশ্যই কি হবে আমাদের এটা সিক্সটি ওয়ান হলে এটাও সিক্সটি ওয়ান আচ্ছা তাহলে এটা আমরা কী করছি বিম থেকে বিম থেকে এটা কি ওয়াইজ আচ্ছা এই দুইটা মোমেন্ট কি আছে সেভেন্টি টু এবং ফিফটি সেভেন্টি টু এবং ফিফটি এটা কীসে আছে কলাম থেকে এন্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লোকওয়াইজ তাহলে এটা চলে গেল কত সিক্সটি ওয়ান তাহলে ক্লোকওয়াইজ ক্লোকওয়াইস কত হবে সেভেন্টি টু প্লাস ফিফটি মাইনাস সিক্সটি বিম থেকে ক্লোকওয়াইস ঠিক সেমভাবে সিক্সটি ওয়ান সিক্সটি